আত্মার সন্ধান না পাও তার ভাবে আমার যৌগিক দৃষ্টি লাগিব। তেনহলে শ্রী অরবিন্দ এটা অন্য এখন গ্রন্থ ভারতের নবজন্ম কইছে স্পিরিচুয়ালিটি ইজ দি মাস্টার কি অফ ইন্ডিয়ান মাইন্ড। কইছে স্পিরিচুয়ালিটি ইজ মাস্টার কি বলি কইছে মাস্টার কি অফ ইন্ডিয়ান মাইন্ড। কইছে আধ্যাত্মিকতা ভারতের আসল ফসার কাঠি চাবি কাঠি। কি কইছে শুনিব মই নিজের ভাষায় কিয় কোৱা নাই ইমান তেওঁ সমৃদ্ধ কথা কই গৈছে দুই এটা শব্দৰ অৰ্থ গৌৰৱম্য নহ'লেও আপোনালোকে যদি হৃদয় উন্মুক্ত ৰাখে অন্তত মস্তিষ্কক স্পৰ্শ নকৰিলেও আপোনালোকৰ হৃদয় হেন্দুলিত কৰিব বুলি মোৰ দৃঢ় বিশ্বাস। শ্ৰী অৰবিন্দই লিখিছে যে সন্দেহ নাই আধ্যাত্মিকতাই ভাৰতীয় চিত্ৰৰ আচল প্ৰচাৰ কাঠি অসীমৰ অনুভৱ ইয়াৰ জন্মগত। ভাৰতে আৰম্ভণিৰ পৰাই দেখিছে বুজিছে আনকি তর্কবুদ্ধির পুষ্ক বাদ বিচারর যুগত অথবা ক্রম ঘনায়মান অজ্ঞানের যুগতো এই সূক্ষ্ম বুদ্ধি আর লোপ পোয়া নাছিল যে এই যে জীবনের বাহ্য রূপায়ণ রাজি কেবলমাত্র তারই আলোকত জীবন যথাযথভাবে ধরা নপরে কেবলমাত্র তারই শক্তির জীবন যথাযথভাবে যাপন করিব নোয়ারি। স্থূলর নিয়ম স্থূলর শক্তির মহত্ব সম্বন্ধে ই খুবই সজাগ আছিল। জড়বিজ্ঞানের যে কিমান প্রয়োজন কি ভারতের দৃষ্টি কেতিয়াও এড়াই চলিব পৰা নাছিল। দৈনন্দিন জীবনের বাবে যিসমূহ শিল্পকলার প্রয়োজন তাতেও ই অবধু নাছিল। কিন্তু ভারতে জানিছিল যে স্থূলর অতীত যি তার সৈতে যেতিয়ালৈকে সত্য সম্বন্ধ সন্মিলিত নহয় তেতিয়ালৈকে স্থূলয় নিজের পূর্ণ ব্যঞ্জনা লাভ করিব নোৱাৰে। সৃষ্টির যে জটিল বৈচিত্র্য সেয়া পরিচিত মানব সংজ্ঞার সহায়ে ব্যাখ্যা করিব নোৱাৰি সেয়া মানুষের স্থূল দৃষ্টির গোচরীভূত নহয়। স্থূলর অন্তরলত মানুষের নিজের ভিতরতে আছে এনে আর অধিক শক্তিরাজি যিসমূহ নৈমিত্তিক জীবনের সাধারণ জ্ঞানত মানুষের ওসর ধরা নিদিয়ে যিসমূহে নৈমিত্তিক জীবনের সাধারণ জ্ঞানত মানুষের ওসর ধরা নিদিয়ে নিজের সত্তার অতি সামান্য অংশ সম্বন্ধে মানুষ সচেতন। তারপর শ্রী অরবিন্দ লিখিছে কইছে দৃষ্টক ঘেরি আছে অদৃষ্টয় ইন্দ্রিয়ক ঘেরি আছে অতীন্দ্রিয় সখীমক চিরদিনে ঘেরি আছে অসীমে। ভারতে এয়াও জানিছিল যে নিজক অতিক্রম করে যাওয়ার শক্তি মানুষের আছে বর্তমান তদপেক্ষা নিজের এই পূর্ণতর গভীরতর সত্তা লাভ করিব পারে। ইউরোপে সম্প্রতি মাত্র এই সত্যরাজি প্রত্যক্ষ করবলে আরম্ভ করেছে তথাপি এতিয়াও এই বস্তুরাজি ইউরোপের পক্ষে ইমান বৃহৎ যে ইউরোপের সাধারণ বুদ্ধির সমীপত সহজই উঠা নাই। কিন্তু ভারতের দৃষ্টির সম্মুখত পূর্ণ ব্যক্ত হয়ে আছিল মানুষক অতিক্রম করেও বর্তমান যিসমূহ দেবতা দেবতাক অতিক্রম করেও বর্তমান যে ঈশ্বর ঈশ্বরক অতিক্রম করেও বর্তমান মানুষের নিজের এই যে অনির্বচনীয় অনন্ত সত্তা ভারতে দেখিছে এই জীবনক অতিক্রম করে আরো অধিক ঊর্ধ্বে অগ্রসর হয়েছে সমগ্র জীবনের পরিক্রম বর্তমানের মানসক অতিক্রম করে আরো অধিক ঊর্ধ্বে অগ্রসর হয়েছে সমগ্র মানসর পরিক্রম আর সকলের উপর উদ্ভাবিত আত্মার মহিমা। আপনাদের বারে বারে আচরিত হব কেবলমাত্র আত্মার মহিমার কথা কইছো। এই ভারতে কেবলমাত্র আত্মাকেই বুঝিছে দেখিছে চিনিছে আত্মাকেই হৃদয়ঙ্গম করেছে আত্মাই ভারতের আসল পরিচয়। এই দৃষ্টি ইয়ার আসিল বাবেই ভারতে পাইছে এক প্রশান্ত দুঃখাহ। সেই দৃষ্টিত নাই কোনো সংকোচ নাই কোনো ক্ষুদ্রতা তার এই কল্যাণত যি কামত প্রয়োজন অন্তরাত্মার বল বুদ্ধির বল মনের বল প্রাণর বল তেনে কামত ভারত কেতিয়াও পশ্চাৎপদ হওয়া নাই। ভারতে মুক্ত কণ্ঠে ঘোষণা করেছে এনে কোনো বস্তু নাই যি মানুষে অধিকার করিব নোৱাৰে প্রয়োজন মাতো ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি খানিক সমর্থ করে তোলা অন্তরের মাজত বর্তমান যে লোক পরম্পরা সেয়া মানুষে জয় করিব পারে। লোক পরম্পরা মানে কইছে রেঞ্জেস অফ মাইন্ড আমার ভিতর বহু পৃথিবী আছে এখনের পিছন এখন কই লোক পরম্পরা বলে কইছে যে অন্তরের মাজত বর্তমান যে লোক পরম্পরা সেয়া মানুষে জয় করিব পারে। আনকি ভারতবর্ষই দুঃখ হোক করেছে কি কবলৈ জানে কইছে মানুষ হয়ে উঠিব পারে সরুবস্ত পুরুষ হয়ে উঠিব পারে দেবতা ঈশ্বরের সৈতে একীভূত হব পারে আইনকি হয়ে উঠিব পারে অনির্বচনীয় ব্রহ্ম।
উপনিষদে কেইভাবে কইছে তত্তম অসি সেইজন তুমিয়ে অসীম দুঃখাভাব দেখুয়াইছে মানুহক কেবলমাত্র অন্নময় সত্তা বলি কোৱা নাই মানুহক কৈছে তত্তম অসি অর্থাৎ সেইজন তুমিয়ে আর সেইভাবে শ্রী অরবিন্দ ইয়াত লিখিছে কৈছে কি যে অন্তরের মাজত বর্তমান যে লোক পরম্পরা সেয়া মানুষে জয় করিব পারে মানুষ হয়ে উঠিব পারে স্বরূপস্থ গুরু হয়ে উঠিব পারে দেবতা ঈশ্বরের হইতে একীভূত হব পারে কাইন্তি হয়ে উঠিব পারে অনির্বচনীয় ব্রহ্ম কিন্তু কেবল সিদ্ধান্তত উপনীত হয়ে ভারত সন্তুষ্ট হওয়া নাই সিদ্ধান্তর হইতে সাধনার পথ বিচারি উলিয়াইছে যে যুক্তিসিদ্ধ তার অপর্থ প্রয়োগ কিদরে হব পারে যে অন্তরত বোধ মাত্র তার জাগ্রত শৃঙ্খলার হইতে প্রকট গৃহ প্রতিষ্ঠা কিদরে করিব পারি জ্ঞানের ক্ষেত্রে এই বস্তুমুখী কর্মকৌশল এই ব্যবহার বুদ্ধিও ভারতের দার্শনিকতার ধাতুগত বৈশিষ্ট্য যুগর পশ্চাৎ যুগব্যাপী ভারতে যে এইদরে নিজের দিব্য দৃষ্টির হইতে অগ্রকর হয়েছে তার বাস্তবত পরিণত করবলে প্রয়াস করেছে এই অভ্যাসের ফলত ভারতের আধ্যাত্মিকতার মাজত অকর্ষ অঙ্গরূপে দেখা দিছে সূক্ষ্মর দিকে এক প্রবল প্রবৃত্তিয়ে অসীমক বুজার অধিকার করার এক দুর্দমনীয় আকাঙ্ক্ষায় ইয়ারপরাই দেখা দিছে ভারতের এই সদাজাগ্রত পারত্রিক বুদ্ধিয়ে ভারতের ঊর্ধ্বমুখী ভাবুকতাই ভারতের যোগবিদ্যা দর্শন আর শিল্পকলার স্বকীয় বৈশিষ্ট্য তেনে ভারতের জীবন ব্রত কি বিবেকানন্দই কই হয়েছে কিভাবে ভারতবর্ষর জন্ম হয়েছিল কিভাবে ভারতবর্ষই জীবন সাধনা করেছে বিবেকানন্দই কই কইছে যে সমগ্র মানব জাতির আধ্যাত্মিক রূপান্তর এই ভারতীয় জীবন সাধনার মূল মন্ত্র সমগ্র মানব জাতির আধ্যাত্মিক রূপান্তর এই ভারতীয় জীবন সাধনার মূল মন্ত্র ভারতের চিরন্তন সংগীতর মূল সুর ভারতীয় সত্তার মেরুদণ্ড স্বরূপ ভারতীয়ত্বর ভিত্তি আর ভারতবর্ষর সর্বপ্রধান প্রেরণা আর বাণী তাতার তুর্কি মোগল ইংরাজ কারুর এই শাসনকালত ভারতের জীবন সাধনা এই আদর্শের পরা কেতিয়াও বিস্মৃত হওয়া নাই শ্রী অরবিন্দই 1911 চনের 13 জুলাই এজন জনৈক আয়ঙ্গারলৈ এখন চিঠি লিখিছিল তাত শ্রী অরবিন্দই যিটো কথা কৈ গৈছে আপোনালোক স্তম্ভিত হব শ্রী অরবিন্দই কৈছে যে স্পিৰিচুৱেলিটি ইজ ইণ্ডিয়াজ অনলি পলিটিক্স কৈছে স্পিৰিচুৱেলিটি ইজ ইণ্ডিয়াজ অনলি পলিটিক্স দি ফুলফিলমেণ্ট অফ দি সনাতন ধর্ম ইটস অনলি স্বরাজ তেওঁ যেতিয়া 1911 চনত তেওঁ রাজনৈতিক জীবন 1910 চনত ত্যাগ করে তেওঁ পণ্ডিচেরীলৈ গৈছে আর চিঠিখন লিখিছে 1911 চনের 13 জুলাই কৈছে দি স্পিৰিচুৱেলিটি ইজ ইণ্ডিয়াজ অনলি পলিটিক্স দি ফুলফিলমেণ্ট অফ সনাতন ধর্ম ইটস অনলি স্বরাজ যে আধ্যাত্মিকতা ভারতের একমাত্র রাজনীতি আধ্যাত্মিকতার বাহিরে ভারতের কোনো রাজনীতি নাই এই যে বিবেকানন্দই কলে যে সমগ্র জগতের আধ্যাত্মিক রূপান্তর এয়াই ভারতের জীবন সাধনার মর্মবাণী আর কৈছে দি ফুলফিলমেন্ট অফ দি সনাতন ধর্ম ইটস অনলি স্বরাজ আধ্যাত্মিকতা ভারতের একমাত্র রাজনীতি আর সনাতন ধর্মের সার্থক পালনে একমাত্র স্বরাজ বিবেকানন্দই তেওঁৰ যিটো অন্তিম বক্তব্য জীবনত অন্তিম বক্তব্য অন্তত মোর গবেষণাত মই যিটো বক্তব্য অন্তিম বক্তব্য হিসাবে মোর দৃষ্টিগোচর হয়েছে বিবেকানন্দ 1902 চনের 4 জুলাই নিশা 9 মান বজাত মহাসমাধি হয়েছিল সন্ধিয়া 5 মান বজাত তেওঁৰ গুরু ভাই প্রেমানন্দ স্বামীজিয়ে ভারতবর্ষ সম্বন্ধে এখার কথা কৈছে আর মোর দৃষ্টিত স্বামীজির ভারত সম্বন্ধে এইখানে অন্তিম বক্তব্য স্বামীজিয়ে কৈছে কৈছে ইন্ডিয়া ইজ ইমোর্টেল কৈছে ভারত শাশ্বত ভারত সনাতন দিছেই কিন্তু তার লগতে তাতে শর্ত দিছে কৈছে ইফ সি পারসিস্ট ইন হার সার্চ ফর গড কৈছে ভারত শাশ্বত ভারত সনাতন যদি ভারত দিব্য অন্বেষণত দৃঢ় সংকল্প হৈ থাকিব পাৰে কিন্তু তার পরবর্তী বাক্য ভারত কইছে কইছে কিন্তু ভারতের মৃত্যু অবশ্যম্ভাবী যদি ভারত রাজনীতি আর সামাজিক দ্বন্দ্বর দিকে অগ্রসর হয় এই যে শ্রী অরবিন্দই কলে
যে স্পিরিচুয়ালিটি ইজ ইন্ডিয়াস অনলি পলিটিক্স।